প্রিয় বন্ধুরা আশা করছেন তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজ ভিডিওটি আমি স্পেশালি ছোটদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা বিভিন্ন শেপ ধরে ধরে কিছু ফুল তোমরা আঁকতে পারবে অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছিল যে ফুলের ছবি যেন আমি একে দেখাই তোমাদেরকে তো আমি তোমাদের জন্যে শেপ ধরে ধরে বা ব্লক ধরে কিভাবে আমরা ফ্লাওয়ার ড্রয়িং করবো সেই বিষয়টিকে শিখবো প্রত্যেক অভিভাবকদের আমি রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি অবশ্যই দেখুন এবং বাচ্চাদেরকে ঠিক যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে তাদেরকে শেখানোর চেষ্টা করুন তাহলে দেখবেন তারা খুব সহজে বিষয়গুলোকে ধরতে পারবে এবং তাদের কাজ করতেও দেখবেন আগ্রহ আসবে তো চলুন ভিডিওটি আমরা শুরু করি মনে রাখতে হবে বাচ্চারা যখন ছবি আঁকে তারা কিন্তু কোনো না কোনো কিছু দেখেই আঁকা শেখে হয়তো তাকে টিচার কোনো ছবি এঁকে দিচ্ছে বা সে কোনো বই দেখে তাকে কিন্তু আঁকতে হচ্ছে আর এই দেখে দেখে আঁকতে আঁকতেই একটা সময় সে কিন্তু ছবি সম্পর্কে তার একটা আইডিয়া আসে এবং পরবর্তীতে সে কিন্তু না দেখেও বিভিন্ন ধরনের ছবি আঁকতে পারে কিন্তু শুরুটা তাকে দেখে দেখেই করতে হবে দেখে দেখে আঁকা বা কপি করা এটা কিন্তু ভুল কাজ না প্রত্যেক টিচার বা প্রত্যেক আর্টিস্ট যারা আজকের দিনে বড় বড় জায়গাতে আছে তারা শুরুটা তাদের কিন্তু দেখে দেখেই করতে হয়েছে কেউ যদি এটা মনে করে যারা বড় আর্টিস্ট হয়েছে তারা প্রথমটা না দেখেই তারা এঁকেছে ছোটবেলায় এমনটা কিন্তু না শুরুটা দেখে দেখেই করতে হবে কিন্তু দেখে দেখে ছবি আঁকলেও ছবি আঁকার কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যে কোন কোন ছবি আঁকতে হয় বাচ্চারা অনেক সময় এই প্রসেসের মধ্যে দিয়ে যায় না তারা নিজের মতো করে একটা ড্রয়িং আঁকতে দেওয়া হয়েছে বলে সেই ড্রয়িংটাই প্রথমে আঁকতে যাচ্ছে এইটা কিন্তু ভুল বাচ্চাদেরকে আঁকা শেখে দেখলে শুরুটা তাদেরকে করতে হবে কিন্তু বিভিন্ন শেপের মধ্যে দিয়ে সেটা হতে পারে কোনো বক্স হতে পারে কোনো সার্কেল হতে পারে বা কোনো ওভাল হতে পারে তার মধ্যে দিয়ে তাদেরকে সহজে ছবি কিভাবে করা যায় সেই বিষয়গুলোকে প্রথম থেকে কিন্তু তাদের আনতে হবে হবে বা তাদেরকে শেখাতে তোমাদেরকে দেখানোর আগে একটা সহজ বিষয় তোমাদেরকে বুঝিয়ে দিই সে এই বিষয়টা কি একস আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ একটা ফুল আছে হ্যাঁ এই ফুলটা আমাকে যদি আঁকতে হয় বা আমি যত তোমাকে বললাম যে ফুলটা আঁকো এই ফুলটা আঁকার সময় তোমাকে মাথায় রাখতে হবে যে ফুলের যে উঁচু নিচু অভ্যকম্র জায়গাগুলো রয়েছে এগুলো তো আমি আঁকবই কিন্তু ওভারঅল এর যে আউটলাইন এর আউটলাইনের শেপ কেমন আছে হ্যাঁ মানে শেপ বলতে এর আউটলাইনটা কেমন আছে অ্যাকচুয়ালি যদি রাউন্ড ফিগারে ধরা হয় কেমন আছে এটা দেখো অ্যাপ্রক্সলি গোল আছে তাই না দেখো এটা সার্কেলের মতো আছে বুঝতে পারছো এই সার্কেলটাই হচ্ছে শেপ তাহলে আমরা যখন কোনো একটা ছবি আঁকবো সেই ছবির আউটলাইনটাকে আগে দেখে নেবো যে আউটলাইনটা কীরকম দেখতে ওটা কি চারকোনার মতো আছে নাকি সার্কেল আছে নাকি ডিমের মধ্য আছে তুমি যদি একটা মানুষের মুখের ছবি আঁকতে যাও সেক্ষেত্রে দেখো ধরো আমার মুখ মুখটাকে তুমি যখন দেখছো দেখো আমার এই আমার মুখটা কিন্তু ওভারঅল দেখো কিছুটা ডিমের মধ্য আছে তাই না উপরের দিকটা দেখো মোটা আর নিচের দিকটা দেখো সরু বুঝতে পারছো তাহলে ওভারঅল আমার এই মুখটা কিন্তু আউটলাইন কি হবে ডিমের মতো একটা ডিমের মতো বা ওভারঅল আঁকলেই কিন্তু আমার মুখের আউটলাইন হয়ে যাবে বিষয় বলতে পারছো মানে এইটাকে আমরা শেপ বলছি আউটলাইন বলতে এটা হচ্ছে শেপ আউটলাইন হয়ে যাবে না এটা একটা শেপের আকৃতি আমি নিয়ে নিতে পারলাম বোঝাতে পারছি একই রকমভাবে ফুলের আকৃতি বা ফুলের শেপ নিতে গেলে আমাদের কিন্তু সার্কেল আগে এঁকে নিতে হবে তারপরে আমি কিন্তু এই ফুলটাকে ভালোভাবে আঁকতে পারবো আর এই সার্কেল আঁকার অনেক সুবিধা যেটা হবে কি যে আমি যখন সার্কেলটা এঁকেছি তাহলে আমাকে ওই ফুল আঁকতে গেলে ওই সার্কেলের মধ্যেই আঁকতে হচ্ছে তাহলে সার্কেল থেকে বাইরে যাচ্ছে না তাই না অনেক সময় আমাদের ফুল আঁকতে গেলে দেখা যাচ্ছে লাইন বাইরে চলে যেতে পারে ঠিকই না কোনো একটা পাপড়ি বড় হতে পারে কোনো পাপড়ি ছোট হতে পারে কিন্তু আমি যদি একটা সার্কেলের মধ্যে এটাকে করি তাহলে কিন্তু চান্সই নেই যে কোনো পাপড়ি বাইরে বেরিয়ে যাবে বা কোনো পাপড়ি ভেতরে থেকে যাবে এমনটা তো হবে না সব সার্কেল বরাবর হচ্ছে বুঝতে পারছো তাই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে এই জন্যে বিভিন্ন ছবি আঁকতে গেলে শেপের প্রয়োজন আগে হয় আশা করছি বুঝতে পারছো চলো এবার আমরা প্র্যাকটিক্যালি তিনটে ছবির মাধ্যমে দেখে নিই যে কীভাবে শেপের মাধ্যমে খুব সহজে ছবিগুলোকে করতে পারি তো দেখো এখানে আমি কিছু এক্সাম্পল নিয়েছি কিছু ছবি আমি তোমাদের সামনে রেখেছি এই ছবিগুলো দেখে কিভাবে তোমরা ছবি আঁকবে সেটাই তোমাদেরকে এখন যেমনটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে ওভারঅল শেপ আমাকে আগে ধরতে হবে তো এখানে প্রথমেই দেখো আমি একটা ছবি তোমাদের জন্য নিয়ে এবং এই ছবিটির উপরে যে ফুলটি রয়েছে সেই ফুলটির ওভারঅল শেপ দেখো কিছুটা ত্রিভুজের মতো রয়েছে যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং তার ঠিক নিচে যে ফুলটি রয়েছে সেই ফুলটি দেখো কিছুটা ডিমের মতো আকৃতিতে রয়েছে খেয়াল করো তোমরা দেখো বুঝতে পারবে তো এই শেপটাকেই আমাকে আগে তুলে নিতে হবে আমাদের খাতাতে তো খাতায় আমরা প্রথম ফুলটির শেপ তুলে নিয়েছি এবার আমরা ঠিক মাঝ বরাবর এখান থেকে একটি লাইন টেনে দেব তাহলে আমাদের ছবিটি ব্যালেন্স করতে সুবিধা হবে তো দেখো তোমরা মাছ বরাবর একটা লাইন টেনে নিয়েছি আর এবার এখানে যে পাপড়িগুলি করব সেই পাপড়িগুলি করতে কিন্তু খুবই ইজি হয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লাইন ধরে ধরে আমরা কিন্তু পাপড়িগুলোকে করছি আর এভাবে করলে যেটা সুবিধা হচ্ছে যে আমাদের কিন্তু কোনো পাপড়ি যে অনেক বড় হয়ে যাচ্ছে বা কোনো পাপড়ি ছোট থেকে যাচ্ছে এমনটা কিন্তু হচ্ছে না একটা ওভারঅল সমান কিন্তু প্রত্যেকটা পাপড়ি এখানে আমরা দেখাতে পারছি ঠিক আছে তো এই কারণেই কিন্তু তোমাদেরকে শেপ ধরে করার প্রয়োজন রয়েছে আশা করছি এবার তোমরা বিষয়টিকে খুব ভালোভাবে বুঝতে পারছো তো দেখো আমাদের কিন্তু এখানে প্রথম ফুলটি কমপ্লিট হয়ে গেছে ফুলটি কমপ্লিট হয়ে গেলে এবার আমরা কি করব। যে আউট লাইনগুলি যেগুলি ছিল মানে প্রথমে যে লাইনগুলো টানা হয়েছিল সেই লাইনগুলি কিন্তু রাবারের মাধ্যমে আমরা মুছে দেবো বোঝাতে পারছি যেমনভাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে অতিরিক্ত যে লাইনগুলি ছিল সেই লাইনগুলি বা রেফারেন্স লাইনগুলিকে আমরা কিন্তু মুছে দিলাম আর তারপরেই দেখো এখানে আমরা কিন্তু ছবিটিকে খুব ভালোভাবেই পেয়ে যাচ্ছি এইভাবেই কিন্তু আমাদের ছবি করতে হবে নেক্সট দেখো আমাদের নিচে যে ফুলটি ছিল সেই ফুলটি ছিল কি ওভারঅল শেপ কি ছিল ডিমের মতো তো এবার কিন্তু আমরা ডিমের মতো শেপটিকে করে নিয়েছি আর তারপর এখানে নিচে পাপড়ি দেওয়ার চেষ্টা করছি তো দেখো এখানে শেপ করা আছে বলে প্রত্যেকটা পাপড়ি কিন্তু সমান মাপের বা সমান দূরত্বে আমি কিন্তু করতে পারছি বুঝতে পেরেছ এইভাবেই কিন্তু আমাদেরকে ছবিগুলো করতে হয় এবং এর ফলে কিন্তু খুব সহজ করেও কিন্তু ছবিগুলি আঁকা যায় প্রত্যেক অভিভাবক যারা আপনারা রয়েছেন আপনাদের বাচ্চাদের এইভাবে ছবিগুলি করা শেখান যে কোনো ছবি যখন প্রথমেই করাবেন তাদেরকে এরকম শেপ ধরে ধরে আকানো প্র্যাকটিস করুন তাহলেই দেখবেন তারা খুব ভালোভাবে শিখতে পারবে আশা করছি এইটুকু তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো চলো তাহলে এবার আমরা দেখে নেব নেক্সট স্টেপ বা নেক্সট ফুলটিকে কিভাবে আমরা করব সে বিষয়টিকেও দেখে নিই নেক্সট ফুলটিকে আমরা নিয়ে এসেছি এবার দেখো এই ফুলটিরও কিন্তু ওভারঅল শেপ কেমন আছে দেখো সার্কেল রয়েছে তাহলে আমাদের প্রথম কাজ হবে সার্কেল করে নেব তো আমরা এখানে আগে সার্কেলটিকে করে নিলাম আর এবার এই সার্কেল করতে যদি সমস্যা হয় তাহলে তোমরা একটা মাস্কিং টেপ রেখেও কিন্তু সার্কেল করে নিতে পারো অথবা কম্পোসের মাধ্যমে করতে পারো সার্কেল কমপ্লিট হয়ে যাওয়ার পর মাঝখানে আমরা একটি সার্কেল করব ছোট দেখো যেমনটা এখানে আছে আর তারপর এখানে দেখো কটা পাপড়ি রয়েছে দেখো পাঁচটা পাপড়ি রয়েছে এখানে তোমাকে যেটা করতে হবে সমান দূরত্বে আগে পাঁচটা লাইন তোমাকে টেনে নিতে হবে লাইন টেনে নিলে লাইন টেনে নেওয়ার পর এবার এই লাইন ধরে ধরেই তুমি পাপড়ি করলেই এখানে ফুলটিকে কমপ্লিট করে নিতে পারবে যেমনভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিভাবে পাপড়িগুলিকে করছি ঠিক দুটি লাইনের মাছ বরাবর থেকে লাইন তুলে তোমরা এই পাপড়িগুলোকে কমপ্লিট করবে তাহলে দেখো ওভারঅল কিন্তু প্রত্যেকটা পাপড়ি দেখো সমান দূরত্বে রয়েছে এবং যার ফলে ফুলটি দেখতেও কিন্তু সুন্দর হয়েছে এইভাবেই ছবি করলে ছবি কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তো আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার তো চলো এবার আমাদের এখানে লাস্ট যে স্টেপ রয়েছে সেটিকে দেখব অর্থাৎ লাস্ট ফুল এখানেও দেখো ওভারঅল শেপ রয়েছে কি সার্কেলে তাহলে এখানেও কিন্তু আমরা সার্কেলটিকে করবো এবার মনে রাখবে যে এখানে কিন্তু তোমাদের যদি এই সার্কেল করতে প্রবলেম হয় আবারও বলছি একটা এরকম মাস্কিং টেপ নেবে মাস্কিং টেপ নিয়ে তোমরা একটা সার্কেলও করতে পারো বা এরকমভাবে তোমরা দুটো সার্কেলও করে নিতে পারো সার্কেল কমপ্লিট হয়ে গেলে ঠিক মাঝ বরাবর তোমরা একটা পয়েন্ট দেবে ঠিক আছে বা তোমরা একটা ছোট সার্কেলও করে নিতে পারো যেমনটা এখানে তোমরা দেখছো আর এবার হরিজেন্টাল এবং ভার্টিক্যাল লাইন ঠিক এইভাবে তোমরা এখানে দেবে আর এবার ঠিক ওই দুটো লাইনের মাঝ বরাবর প্রত্যেকটা জায়গায় দুটো লাইনের মাছ বরাবর তোমরা আরও একটা লাইন এইভাবে টানবে বুঝতে পেরেছ তো এইরকমভাবে তোমরা দেখবে যে টোটাল আটখানা লাইন কিন্তু কমপ্লিট হবে সার্কেলের উল্টো দিকে এইটুকু করতে পারলেই এবার দেখো ইজি হয়ে গেছে ঠিক দুটো লাইনের মাঝখানে পয়েন্ট করো পয়েন্ট করে এবার এখান থেকে পাপড়িগুলিকে করে নাও দেখো কতটা সহজে আমরা কিন্তু পাপড়িগুলিকে করে নিতে পারছি লাইন ধরে ধরে তো এইভাবেই তোমরা কাজগুলিকে করবে এরপর বাকি যে পাপড়িগুলি অর্থাৎ পেছন দিকের পাপড়িগুলি রয়েছে সেই পাপড়িগুলি তোমরা উপরের লাইনে বা উপরে যে আমরা সার্কেল করেছি সেই সার্কেলের সঙ্গে টাচ করিয়ে দিলেই হয়ে গেল অথবা নিচে সার্কেলের সাথে করলেও কিন্তু হয়ে যেত অর্থাৎ একটা সার্কেল করলেই হয়ে যেত তো আশা করছি তোমরা খুব ভালো কিছু শিখতে পেরেছো এই ভিডিওর মাধ্যমে বা শেপ ধরে কিভাবে ফ্লাওয়ার বা যে কোনো ছবি করতে হয় সেটিকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানিও এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো পরবর্তী ভিডিওর জন্য আস তবে এই পর্যন্তই থাকছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই